হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আর আমি এখন আছি বাঁকুড়া জেলার সেই একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে শীতের সকাল খেলার মাঠে চলে এসেছি। আমি যখনই গ্রামের বাড়ি আসি এই খেলার মাঠে চলে আসি, আর এখানে এক্সারসাইজ করি, নানারকম পাগলামো করি, দৌড় ঝাঁপ থেকে শুরু করে কী না করি। আর আমার সঙ্গে যাদের পাই সবসময় এসে, তারা আমাকে মানে আমার মানে ওদের সাথে মিশে আমারও অনেক এক্সারসাইজ হয়ে যায়। ওরা প্রত্যেক দিন এই খেলার মাঠে আসে, রান করে, নাচ করে, এক্সারসাইজ করে, নানারকম এক্সারসাইজ করে। তারা এই পেছনেই আসছে, এখনই শুরু করবে, সবাই এসে পৌঁছে গেছে। গ্রামে এলে প্রতিদিনের মতো এই খেলার মাঠে সকালে ঘুম থেকে উঠেই চলে আসি, এখানে এক্সারসাইজ করি। এখানেই এখান থেকেই সকালটা শুরু হয়। খুব একটা মজার, খুব একটা খুব সুন্দর একটা মাঠ। এই মাঠটা গ্রামের শেষ প্রান্তে আর জঙ্গলের শুরু। পেছনেই দেখতে পাচ্ছি যে জঙ্গল, এখান থেকে জঙ্গল শুরু হয়েছে। আমরা সবাই জানি বাঁকুড়া জেলায় খুব শীত, খুব ঠান্ডা পড়ে, আর সেই রকম আজও খুব ঠান্ডা পড়েছে, প্রচণ্ড শীত এখানে পড়েছে। দৌড়ে শরীর গরম করার, যদি গরম না হয় তাহলে আগুন জ্বালাতে হবে। এখানে আগুন জ্বালিয়ে শরীর গরম করা হয়, সেই চেষ্টাই করব। মাঠে এসে দৌড়ানো, এক্সারসাইজ করার একটা মজাই আলাদা, সেটা আমি উপভোগ করি। তার জন্য এই বাঁকুড়া জেলায় গ্রামে এসে এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে আমি কিন্তু সব খুলে ফেলেছি, কারণ এক্সারসাইজ শুরু করলে মাঠে এলে এমনিই শরীরে গরম বেড়ে যায়। সেটা গ্রামে এসে সকালের মাঠে এসে রান করা, দৌড় ঝাঁপ করে এত আনন্দ, আর এত পাখি কিচিমিচি ডাক, সত্যি এ বলে বোঝানো যাবে না। Oh,
প্রচণ্ড ঠান্ডা করছিল, তার জন্য ফাইনালি আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে, আগুন পোহাতে হবে। শরীর গরম করার জন্য এর থেকে আর ভালো কিছু উপায় ছিল না। এখনও সূর্য ওঠেনি, এখনও সূর্য মামার দেখা নেই, তার জন্য রান করার পরেও কিন্তু ঠান্ডা কম নেই। তার জন্য ফাইনালি আমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করেছি, আগুন জ্বালিয়ে আমরা, হ্যাঁ আগুন জ্বালিয়ে আমরা শরীর গরম করছি, দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস আজকের সকালে গ্রামের মাঠে আসা, আজকে সকালে মাঠে আসা, এক্সারসাইজ করা কমপ্লিট। তো এখন বাড়ির দিকে যাব আর আশা করি ভালো লাগবে। তা আমার যতটা ফ্রেন্ড আছে সবাইকে বলবো যে সকালে মাঠে আসার জন্য। ব্লগ এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।